লেবানিজ আমেরিকান লেখক কাহলিল জিব্রানের যে বইটি আজও এক বিস্ময়ের নাম তা হল দ্য প্রফেট। এটি তার সেরা কাজ হিসেবেই বিবেচনা করা হয়। জিব্রান ছিলেন কবি এবং এক অসাধারণ চিত্রশিল্পী। তার দ্য প্রফেট বইটি সাহিত্যের ইতিহাসে সাড়া জাগানো একটি বই। মোট 26টি গদ্য কবিতার এই বইটি ইংরেজিতে লেখা, যা প্রথম প্রকাশিত হয় 1923 সালে আর অনুদিত হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায়। বলা হয়ে থাকে যাদের কবিতার বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তার মধ্যে জিব্রানের দ্য প্রফেট তৃতীয়, তার আগে আছেন শেক্সপিয়র ও লাউজি। দ্য প্রফেট বইটির কেন্দ্রীয় চরিত্র আল মুস্তাফা। তিনি বিদেশি শহর অরফালিসে বাস করেন 12 বছর ধরে আর অপেক্ষা করেন একটি জাহাজের জন্য, যে জাহাজ তাকে তার নিজের দেশে নিয়ে যাবে। যখন তিনি সেই জাহাজটিকে দূরে দেখতে পান, তখন বিগত 12 বছর বিদেশে শহরের মানুষ, মাটি, প্রকৃতি সবকিছুর সাথে তিনি কতটা জড়িয়ে গেছেন তা নানাভাবে মনের ভেতর দানা বাঁধতে থাকে। বিদায়ের ধ্বনিতে হৃদয় বিষাদগ্রস্ত হয়, আবার একই সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আনন্দও দোলা দেয়। এমন প্রেক্ষাপটে বলেছেন, তবে কি বিরহের দিন মিলনেরও দিন? বিদায় মুহূর্তে একদল মানুষের উদ্দেশ্যে জীবন এবং মানুষের অবস্থার বিষয় সম্পর্কে কথা বলেন। তার সামনে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমবেতদের ভেতর থেকে তাকে প্রশ্ন করেন বিভিন্ন জন আর তিনি উত্তর দেন। 26টি অনুচ্ছেদে বিভক্ত বইটির প্রতিটি অনুচ্ছেদে যেমন আছে কাব্যিক দোতনা, তেমনি জীবনের এক গভীর উপলব্ধি, আছে গভীর জীবন দর্শনের বয়ান। আলমিত্রে নামক এক নারীর ভালোবাসা বিষয়ক প্রশ্নের মধ্য দিয়ে শুরু হয় বইটি। তাকে অনুরোধ করেন ভালোবাসা নিয়ে বলতে। তিনি তখন শুরু করেন এভাবে, ভালোবাসা যখন তোমাকে ইশারা করে তখন তার সাথে তোমার চলার পথ কঠিন এবং বন্ধুর হলেও তুমি তা অনুসরণ করো। এরপর একে একে কবি, কৃষক, শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা বিষয়ে প্রশ্ন করেন আর আল মুস্তাফা অত্যন্ত বিনয় ও আন্তরিকতার সাথে সেসব প্রশ্নের উত্তর দেন। বইটি প্রেম, বিয়ে, সন্তান, দান, আহার, কাজ, আনন্দ ও দুঃখ, ঘর, পোশাক, ক্রয় বিক্রয়, অপরাধ ও শাস্তি, আইন স্বাধীনতা, কারণ এবং আবেগ, ব্যথা, আত্মদর্শন, শিক্ষাদান, বন্ধুত্ব, কথা, সময়, ভালো এবং মন্দ, প্রার্থনা, আনন্দ, সৌন্দর্য, ধর্ম, মৃত্যু এসব অনুচ্ছেদে বিভক্ত। কাহলিল জিব্রানের এই বইটি এমনই এক বিষয় যেটি প্রকাশের শুরু থেকে জনপ্রিয় হতে থাকে আর এখন 100 বছর হতে চললেও বইটির আবেদন একটুও কমেনি।